গানের ভাঙার চেষ্টা, এই মুহূর্তে গানের ভাঙার চেষ্টা, আবার উত্তেজনা, আবার উত্তেজনা, এই মুহূর্তে আবার উত্তেজনা, আবার উত্তেজনা, ছবি দেখানোর চেষ্টা করিস, গার্ডেল ভেঙে গিয়ে যাওয়ার চেষ্টা, ভর্তি ভাবে দেখাচ্ছে, গার্ডেল ভেঙে গিয়ে যাওয়ার চেষ্টা, পুলিশ গার্ডেল দিয়ে আটকাচ্ছে, পুলিশ গার্ডেল দিয়ে আটকাচ্ছে, এই মুহূর্তে মিছিলটাকে আটকানো হলো, মিছিলটাকে আটকানো হলো, মিছিলটাকে আটকানো হলো, মিছিলটাকে ওয়াকি ওয়াকি, এই মুহূর্তে মিছিল আটকানো হলো, মিছিল আটকানো হলো গার্ডেল দিয়ে, মিছিল আটকানো হলো, মিছিল আটকানোর চেষ্টা, ছবি দেখানোর চেষ্টা করি, মাঝখানে পুলিশ, সামনে গার্ডেল, আর সামনে সাধারণ মানুষ এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই ছবিটা ওয়াসিম আহমেদ দেখাচ্ছে, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো, গার্ডেল ভেঙে, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো, গার্ডেল ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা, পুলিশ, পুলিশ আর মানুষের কার্যত কার্যত ধস্তধস্তি, এই মুহূর্তে সেই ছবি ওয়াসিম আহমেদ দেখাচ্ছে, পুলিশ, পুলিশ এভাবে আটকে দিচ্ছে। দেখুন পুলিশ, আমরা এতক্ষণ সহযোগিতা পেয়েছিলাম, এখন যেটা করছে পুলিশ অত্যন্ত অমানবিক, আমরা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে, আমরা শান্তিপূর্ণ অত্যন্ত নৌকার জন্য ঘটনা, পুলিশ কি হয়েছে, আপনারা কি যেতে দিচ্ছেন,
মানে হচ্ছেটা কি? হ্যাঁ আমি আমি কথা বলেছি স্যার, কি হয়েছে স্যার, স্যার কি হয়েছে স্যার, স্যার কি হয়েছে স্যার, ওনাদেরকে কি যেতে দেওয়া হচ্ছে? পুলিশ কথা বলতে চাইছে না, পুলিশ কথা বলতে চাইছে না সাংবাদিকদের সঙ্গে। ওনারা বলছেন কি বলবেন, কি বলবেন স্যার এই মুহূর্তে? আপনাদের তরফ থেকে কি স্টেপ নেওয়া হলো, কি বলছেন? এই মুহূর্তে উচ্চপদস্থ আধিকারিকরা এসেছেন, কথা বলার চেষ্টা করি। স্যার স্যার কি বলবেন, স্যার কি বলবেন, হচ্ছেটা কি? কমিটির লোকজন আছে, কমিটির লোকজন ওনাদের হাত জোর করে বলে দিয়েছেন যে আপনারা ঢুকতে দেবো না, ঠিক আছে? তো আমরা আটকেছি, রাস্তা খোলা আছে। পুজো কমিটি বলেছে ঢুকতে দেবো না, আপনারা কি করতে দেবেন না? কমিটির লোকজন বলছেন তো, দাঁড়িয়ে আছেন তো, ওনারা কথা বলুন ওনাদের সাথে। এই মুহূর্তে আমরা এই এই উৎসবটাকে উৎসব মানুষকে অসুবিধা হোক আমরা এটা চাইছি, আমরা চাই মানুষ নিজেদের দেশে যাতে অশান্তি কোনো না হয়, শান্তিভাবে যেন লোক ঠাকুর দেখতে পারে, এটাই আমাদের কাছে কাম্য। ওনারা বলছেন শান্তিপূর্ণভাবে মিছিল করে পুলিশ করে, শান্তিপূর্ণভাবে মিছিল করলে মানুষ এরকম করে আসে না, মানুষকে শান্তভাবে আসতে হয়। অর্থাৎ আমরা চাই এখানে হট্টগোল, আপনারা অভয় বিচার চান, 100 বার অভয় বিচার চাই, কিন্তু তার মানে তো অভয় পরিক্রমা করতে এসেছে। অভয় পরিক্রমাটা এইভাবে হয় না, অভয় কিভাবে হয়? অভয় পরিক্রমা করতে গেলে শান্ত করে দৃষ্টি করে অভয় পরিক্রমা করতে, না তো শান্তিপূর্ণ মিছিল করছেন ওনারা বলছেন, এইটা কোনো শান্তিপূর্ণ নয়, এইটা মনে হচ্ছে ভেতরে গিয়ে একটা সমাবেশ তৈরি করবে।